প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দিনের শুরুতেই ম্যাটকেস থেকে উঠে আসছে দুর্দান্ত ভালো কিছু সংবাদ বন্ধুরা এই ভিডিওর মধ্যে সেই এক্সক্লুসিভ তথ্যটিকে তুলে ধরার চেষ্টা করছি তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ও সংক্ষিপ্ত ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা সকলেই জানি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টে ম্যাট কেসটি কিন্তু আবার উঠতে চলেছে সেকেন্ড হাফে আমরা সকলেই এ বিষয়ে কেস ডিটেলস এবং শিডিউল বিষয়ে কিন্তু অবগত হয়ে গিয়েছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে আজকে মোটামুটি একটা ভালো জায়গা এই ঐতিহাসিক আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে চলে আসতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা করছেন চাকরি প্রার্থীরা তবে ম্যাট কেস নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে কোর্টের সাইটে বন্ধুরা মহামান্য কলকাতা হাইকোর্টের কোর্টের সাইটে অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টু ফিক্সড ম্যাটারে আজকে সতেরো নম্বর আইটেমে রয়েছে এই ম্যাট কেসটি অবশ্যই আপনারা অনস্ক্রিনের বিষয়টিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ম্যাট কেসটি আজকে দুপুর দুটোর জন্য কিন্তু ফিক্সড রয়েছে এবং ফাইল নাম্বার ফাইল ডাব্লুপিএ টু জিরো ফাইভ নাইন ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু অবশ্যই ম্যাট কেস সতেরো নম্বর আইটেমে অনেকটাই ওপরের দিকে কিন্তু অবস্থান করছে আজকে সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই ম্যাট কেস থেকে গুরুত্বপূর্ণ কোনো বার্তা বা ঐতিহাসিক এই নিয়োগ মামলার ক্ষেত্রে কোনো বড়সড় ব্রেকিং স্ট্যাটাস কিন্তু উঠে আসার সম্ভাবনা জায়গা থাকছে বলা যেতে পারে আস্তে আস্তে এই ম্যাট কেসটি আজকের দিনের জন্য কিন্তু একটা কনক্লুশনের জায়গা তৈরি করছে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখি এবং বিশেষ কিছু সম্ভাবনার জায়গাও কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত যে হিয়ারিং হয়েছে তার দীর্ঘ সময়ের খরা কাটিয়ে আবারও একটি সপ্তাহ পরে কিন্তু এই মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে ফিক্সড ম্যাটারে চলে এলো এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে গত হিয়ারিংয়ের সময় না থাকার জন্য কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কিন্তু বলার সুযোগ পাননি বা বলেননি এক্ষেত্রে আজকের দিনের জন্য তার বক্তব্য কি হয় না হয় তা কিন্তু অবশ্যই অর্থাৎ কমিশনের তরফ থেকে বক্তব্য কি উঠে আসে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের কী ধরনের বার্তা থাকে সেদিকে কিন্তু চাকরি প্রার্থীদের চোখ থাকবে অবশ্যই জয়নিংয়ের দাবি করছেন যে সমস্ত কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে প্রার্থীরা তারা কিন্তু রীতিমতো রিকমেন্ডেশান চাইছেন এবং তারা এটাও জানিয়েছেন যে তাদের তরফ থেকে কোনো সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় থাকুক এবং তাদের রিকমেন্ডেশনের ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বার্তা তা উঠে আসার আসুক এটা কিন্তু তারা চাইছেন বা তারা এটাই প্রাপ্তি করছেন পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে তা কিন্তু সম্পূর্ণই কোর্টের বিচার্য বিষয় অবশ্যই এই বিষয়ে আমরা চোখ রাখবো এবং সবটাই খতিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব তবে আজকের দিনটি বিশেষ একটা টার্নিং পয়েন্ট বা বিশাল ভাইটাল ডিল কিন্তু হওয়ার একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে অবশ্যই নজরদারি রাখছি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ